হে দোস্ত আমার চকু দুটাই মেইন মেইন বস্তু চকু দুটা পুরা মেইন মেইন মানে ভগবানে দিয়া এই দুটা ন্যাচারেল ক্যামেরার দ্বারাই আমি দেখি আছো না এই ক্যামেরা দুটাই মেইন কিন্তু এই মেইন বস্তুটুক আমি সার্ভিসিং নকরো বাদ দিও চলি থাক দে এনেকে কও যার বাবে পিছত প্রবলেমে দেখা দিয়ে তো মাঝে মাঝে চকু দুটাই ভালদরে কাম করে আছে না নাই চাই থাকিব লাগে আহিলো রেটিনা সেন্টার চাবলৈ তো বলক ভিডিওটো আরম্ভ করু তো বলক চাও মোর চকু দুটা কি করে কেনেকুৱাকে কি চাই তো এইখন এখন বহুত ডাঙর চকু হসপিটেল দা রেটিনা সেন্টার গুৱাহাটীত আছে বহুত কথা জানিব পারিব চকুর উপরত চকু মেলি ভিডিওটো চাও কারণ ভিডিওটো চকুর উপরতে হারোয়া ডক্টর এস ইউ আমেদ এখেতর তাতে আইছো চশমাই লগাই দিয়ে নাকি চকুটুকু পরীক্ষা করে না জানো দিয়ার স্টোয়া স্যার পোন প্রথমতে স্যারক সুধিল আহক যে কিয় চকু মাঝে মাঝে চেক আপ করে থাকিব লাগে ও তো গম নাপায় কিমানখিনি দেখা পায় কিমানখিনি দেখা নাপায় সিহঁতে নিজক সদায় নিজের লগতে কম্পেয়ার করে ভাবে পৃথিবীর ঠিকই কৈছে স্যারে সে বেলেগে কিমান দেখি আছে সেইটোতো আমি দেখা নাই না আমি নিজতো দেখি আছো আর ভাবি আছো যে বেলেগেও ইমান মানে দেখি আছে নাকি কিন্তু সেইটো ভুল তো স্যারে পোনপ্রথমতে মোক এটা টেস্ট করাব পঠালে যে মোর পাওয়ারটো কিমান আছে তো সেই টেস্টটো করে রিপোর্টটো লৈ আহি স্যারক দেখাম আর স্যারে ভালদরে বুঝাই দিব যে কিমান পাওয়ার থাকিলে ভাল কেনেকুৱা কি সকলো তো এই মেশিনটোতে চকুটো সুমাই দিয়ে না হয়তো কি বস্তু তো এইটো হৈছে চকুর পাওয়ার চোয়া মেশিন এতিয়া পোন প্রথমতে মোর চকুর পাওয়ারটো চাই লব সকল ঠিকঠাক আছে না নাই মানে বেশিরভাগ পার্টসে প্রবলেম দিলে আমি গম পাও যে ভরিখন বিষাইছে কিবা হয়েছে পেটটোয় বিষাইছে পেটটুক সার্ভিসিংত দিব লাগে কিন্তু চকুটোর যদি অলপমান পাওয়ার গুছি যায় আপনি কেনেকে গম পাব না বিষাব না কিবা হব বহুতে ভাবে যে কিবা হয়েছে আজি কুঁলি দিছে নাকি যার বাবে ভালকে দেখা নাই এনেকুৱা ভাবে তো মাঝে মাঝে এনেকুৱা চেক আপ করে থাকিব লাগে তো এইটো হয়েছে মোর রিজাল্ট এটা বলক এইটো লৈ ডক্টরের তাত যাও ডক্টরে বুঝাই দিব চশমা টশমাই লগাই দিয়ে নাকি সেজ দে আর হল দে আর দে আর তো স্যার এইটো কি টেস্ট করিলো এইটো অটো রিফ্লেক্টোমেট্রি বলি কয় তার মানে অটো রিফ্লেক্টোমেট্রি মানে এই মানুহৰ কোনবা মানুহ এজনে যেতিয়া চাই সেই মেশিনটো বহাই লৈ তেতিয়া তার পাওয়ারটো চকুর কিমান আছে প্লাস আছে না মাইনাস আছে না কিমান সিলিন্ডার আছে সিলিন্ডার মানে পার্টিকুলার এক্সিসত কিমান আছে মাইনাস থকা মানে মাইনাস থকা মানে সেইটো মানুহে দূরের বস্তুবিলাক ভালকৈ নেদেখে ওচৰৰ বস্তু ঠিকই দেখে আচ্ছা আৰু মায়োপিয়া বুলি কয় এতিয়া স্যারজনে মোক ধুনীয়াকে আঁকি আঁকি বুজাই দিলে যে এটা চকুৱেই কেনেকে কাম করে মানে কেনেকুৱাকে আমি এটা বস্তু দেখা পাও এইটো চকু আঁকিছে স্যারে উপরত এইটো কলা কলা যে আমার মণি থাকে এই মণি মানে মানে স্যার এইটো চকু এইটো চকুর আগৰ দিনে যেটো কলা বিন্দু আছে আচ্ছা এইটো কলা মণিটো যে বুলি কয় যে সেইটোৱেই আচ্ছা কিন্তু এইটো কলা নহয় এইটো তার পিছফালে এটা লেয়ার এটা আছে আইরিস বুলি কয় আচ্ছা সেই আইরিসৰ পিগমেন্ট আইরিসটো কলা রঙের থাকে কারণে এইটো রিফ্লেক্ট হয় ইয়াতে সেখানে কলা দেখে তো স্যারে ধুনিয়াকে মোক বুঝাই দিলে যে মানুষের চকুটো এটা মস্ত ডাঙর বোলন নিচিনা বোল বোল তো একদম প্রথমত থাকে এখন গ্লাস যাক কোয়া হয় কর্নিয়া বলি এই গ্লাসখন কোনো কালার নাই একদম ফার্স্ট যখন থাকে তারপর থাকে এটা লেয়ার আইরিস বলি আইরিস আর এই আইরিস এই লেয়ারটোর কালার বিভিন্ন মানুষের বিভিন্ন বেলেগ বেলেগ কিছু মানুষ যে সোনালী চকু দেখা পাও মানে আইরিসর কালারটো তেখেতর সোনালী আগর পিনেতো এখন গ্লাসে তো ডাইরেক্ট আইরিসর কালারটো আমি চকুত দেখা পাও আর এই আইরিসর মাঝেরই থাকে এটা সরু ফুটা এইটুক কোয়া হয় পিউপিলস বলি পিউপিল তো এই ফুটাটোরে আমি দেখা পাও মানে এই ফুটাটোরে পথটো পার হয়ে যায় তো এই আইরিসে কি করে ফুটাটো কন্ট্রোল করে মাঝে মাঝে চাবসুন আমার চকুর ফুটাটো সরু হয়ে যায় কেতিয়াবা ডাঙর হয়ে যায় বেশি রোদ পড়লে সরু হয়ে যায় তো এই ফুটাটো কিমান ডাঙর হব লাগে কিমান সরু হব লাগে এই আইরিসে কন্ট্রোল করে তো এই ফুটাটোরে এটা পহর যায় পহর মানে যি দেখো আমি তারপর এই পহরটো লেন্স থাকে লেন্সর মাঝেরে গৈ পিনে রেটিনাত পড়ে এইটো রেটিনা সম্পূর্ণ এই বোল্টো তো এই রেটিনার পৰা আমি যি দেখিছো সেইটো অপটিক নার্ভৰ জৰিয়তে ইলেকট্রিক ওয়েভ হৈ পিনে ই যায় আমার ব্রেইনলৈকে আর আমার ব্রেইনে কয় যে আমি হাতি দেখিছো মানুহ দেখিছো খরা দেখিছো ছাগল দেখিছো মোবাইল দেখিছো কি দেখিছো HDPS DS মোৰ আৰু কিবা কিবি এনেকে টেস্ট কৰি আছে দৃষ্টিশক্তিৰ সে কেনেকে ভালকে দেখো সকলো এনে স্যার একটা কথা হলো এনে যেবিলাক মানুষের পাওয়ার কমি যায় চশমা দিয়ে চশমা যদি এক বছর দুই বছর পিন্ধে পাওয়ার তো আহি যায় না আরো একটা স্যারে টেস্ট করব এটা এইটো টেস্ট এনেকুৱাকে এটো স্লিট ফ্রেম এক্সামিনেশন বলে কয় এইটো টেস্টের দ্বারা কি হবো স্যার এটো চকুর আমি পার্টিকুলার গোটে লেয়ার বিলাক আমি চাও আচ্ছা আচ্ছা কোনটো লেয়ারত কেনেকুৱা আছে আজি মানে মোৰ চকুর পুরা লিয়ার বাই লিয়ার পুরা ইঞ্জিন খুলি ভিতরৰ সকলো টেস্ট কৰিছে সব ঠিকে থাকে আছে না নাই তো স্যার ঠিকে আছে না ঠিকে আছে
স্যার এটা কথা বুঝাইব বিচাৰিছো স্যার কিছুমান এটা প্রবলেম হয় মানে বেছি সময় যদি পড়ি থাকে চকুর পৰা পানী ওলায় সেইটো বেমান নে সেইটো আসলে এটা স্ট্রেইনৰ কাৰণে হয় মোস্টলি মানে ড্রাইনেসৰ কাৰণে হয় আচ্ছা কাৰণ বহুত দিন পড়ি আছে বা ডিজিটাল সিস্টেমত কাম কৰি আছে তেতিয়া মানে চকুর যেটো ব্লিংকিং আছে ব্লিংকিং নরমালি ফ্রিকুয়েন্টলি হৈ থাকে সেইটো হয় মানে কি সার্ফেস লুব্রিকেশন হয় আৰু সেইবাবে একেথৰে মোবাইলটো চাই নাথাকিব বা কম্পিউটাৰ এটা স্থানত মানে মগ্ন হৈ নাথাকিব বেছি সময় চকুটো অলপমান মেলা মোজা কৰি থাকক আৰু এতিয়া ছাৰে মোক এটা লুব্রিকেশ্যনো দিলে এইটো মানে বাইকৰ চেইনত দিয়া লুব্রিকেশ্যনৰ দৰে কিন্তু এইটো চকুত দিয়া এইটো যিকোনো মানুহে দিব পাৰে মানে বেমাৰ নহ'লেও দিব পাৰে এইটো চকুত ভাল লাগে আৰু এতিয়া শেষত মই মোৰ আইৰিছটো ঠিকে আছে নে নাই সেইটোৰ টেষ্ট কৰি যাব লাগে আপোনাক এড্ৰেছ দি আছোঁ ৰ'ব এইটো হৈছে অ' চি টি মেচিন এই মেচিনটোৱে আপোনাৰ চকুৰ ৰেটিনাত কিবা প্ৰব্লেম আছে নে সেইটোক স্কেন কৰি চাই মানে তো একো প্ৰব্লেম নাপালেও কমচে কম এক বছৰৰ মূৰত একবাৰ আপোনাৰ চকুৰ ট্ৰিটমেণ্টটো কৰি লওক চাই লওক পাৱাৰ চাৱাৰ সকলো ঠিকে আছে নে নাই তো বাইদেউ মোৰ ৰেটিনা ঠিকে আছেনে তো এনেকৈ ছাকচেছফুলি মোৰ চকু ছাৰ্ভিচিং হৈ গ'ল আৰু টেনচন নাই ভালদৰে দেখি আছোঁ চশমা লোৱাৰ কোনো প্ৰয়োজন নাই আপোনালোকেও নিজৰ চকুটোক ছাৰ্ভিচিং কৰি লওক কাৰণ চকুটোৰে সকলোখিনি চাই আছে এইটোৱে মেইন তো যি লেন্স এণ্ড ৰেটিনা চেণ্টাৰ কিবা যদি প্ৰব্লেম হৈছে সকলোখিনি গম পাই যাব ইয়াত আহক বা য'তে নাযাওক কিয় মই যদি ইয়াত আহিছোঁ ইয়াৰ এড্ৰেছটো থাকিব ডিচিশ্যনত ইয়াত আহক ৰেটিনা চেণ্টাৰ সকলোখিনি তো ভিডিওটোৰ তলত ফোন নাম্বাৰ ডিস্ক্ৰিপশ্যন এড্ৰেছ এটা সকলো আছে চকুৰ যিকোনো সমস্যা যিকোনো অপাৰেশ্যন যিকোনো ট্ৰিটমেণ্ট ইয়াত কৰা হয় দা ৰেটিনা চেণ্টাৰ গুৱাহাটী